এদের গুলো শুয়ে শুয়ে ঠাকুর গুলো উপভোগ করতে পারে। এই যে ট্রলার গুলা, এইগুলো হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগার একটা জিনিস। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পাটুয়া টেক বিচে যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা অথবা 1 ঘন্টা 10 মিনিট। কক্সবাজারের সৈকত থেকে ভাড়া করা সিএনজি অথবা ওঠু অথবা খোলা জিপে সহজে যেতে পারেন পাটুয়া টেক বিচে। সেক্ষেত্রে সিএনজি ভাড়া পড়বে 1800 থেকে 1200 টাকা, অটো ভাড়া পড়বে 700 থেকে 1000 টাকা, জিপে ভাড়া পড়বে 1800 থেকে 2500 টাকা। এর ভিতরেই আপনারা যেতে পারবেন, তবে দরদাম করে যাবেন যত কমে যাওয়া যায়। কক্সবাজার শহর থেকে বেরিয়ে যখন মেরিন ড্রাইভ দিয়ে পাটুয়া টেকের দিকে এগোবেন, চোখ ফেরাতে পারবেন না নিশ্চিত। হাতের ডান পাশে উত্তাল সমুদ্রের গর্জন, বাম পাশে পাহাড় আপনাকে নিয়ে যাবে স্বপ্নীল জগতে। আমরা পাটুয়া টেকের একদম নিকটে চলে আসছি। অসম্ভব সুন্দর সাগরটা দেখতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি পাটুয়া টেক। এক পাশে সুউচ্চ পাহাড়, এই যে পাহাড় আমার পিছনে পাহাড়, আরেক পাশে হচ্ছে সাগর। এটাই হচ্ছে সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য দেখার মতো। এক পাশে সাগর, আরেক পাশে পাহাড়। পাটুয়া টেকের মেইন সৌন্দর্য হচ্ছে এটা। আর যারা ফ্যামিলি নিয়ে আসবেন, এই জায়গাতে আপনাদের নামিয়ে দেবে, তারপর আপনারা বিচে চলে যাবেন। বিশাল আকাশের নিচে এক অপরূপ লীলাভূমি উকিয়ার পাটুয়া টেক পর্যটকদের আচ্ছানি দিয়ে ডাকছে। পাটুয়া টেকের আরেকটা সৌন্দর্য হচ্ছে এই জায়গাতে প্রচুর পাথর। এই যে আমরা এই পাশগুলোতে দেখতে পাচ্ছি প্রচুর পাথর। এই যে চাইলে আপনারা এই পাথরের উপরে ছবি তুলতে পারবেন। আর এই পাশেও পাথরের অভাব নেই। আর এই পাশে তো পাহাড় আছে। আর এই যে জুয়ার এইটাতে এই দৃশ্যটা আসলেই মনোমুগ্ধকর একটা দৃশ্য। চরম কক্সবাজারে ডলফিন মোড় থেকে অটো রিজার্ভ নিয়ে আপনারা এই পাসওয়ার্ড থেকে ঘুরতে আসতে পারবেন। আসতে সময় লাগবে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট। আপনারা অটো রিজার্ভ নিলে আপনাদের কাছ থেকে নিলে 600 থেকে 800 টাকা। আপনারা চাইলে পরিবার নিয়ে এই জায়গাতে ঘুরতে পারেন। এই জায়গাতে প্রচুর পাথর আছে, পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। আপনারা চাইলে বসে বসে আপনারা করতে পারবেন।
আমি মনে করি যারা পরিবার নিয়ে ঘুরতে ভালোবাসে তাদের জন্য পাটুয়াটেক হচ্ছে সবচেয়ে বেস্ট জায়গা, কারণ খুবই অল্প সংখ্যক পর্যটক এই জায়গাতে যায়, সেজন্য আপনারা খুবই নিরিবিলি একটি জায়গা পাবেন, দেখতেও খুবই চমৎকার একটি জায়গা। এই যে বসার ব্যবস্থা, এই যে ফটোগ্রাফার, এই যে পানি, আমরা কত করে, এই উনি আমরা বিক্রি করতেছে পার পিস হচ্ছে 10 টাকা, এই 10 টাকা দিয়ে আপনারা আমরা খেতে পারবেন ওনার কাছ থেকে। এই যে ফটোগ্রাফার, এই যে এদিকে ফ্যামিলি নিয়ে আসছে, এই যে বসার ব্যবস্থা, সিএনজি, ওটু সবকিছু। পাটুয়া টেক সমুদ্র সৈকতটি কক্সবাজার থেকে টেকনাফের দিকে মাত্র 27 কিলোমিটার দূরে অবস্থিত একটি নির্জন সি বিচ। ভ্রমণ বিলাসীরা যদি স্নিগ্ধ সতেজ নির্মল সাগরে বাতাস অনুভব করতে চায় তাহলেই অবশ্যই যেতে হবে পাটুয়া টেক বিচে। কক্সবাজারের অন্য সমুদ্র সৈকত থেকে পাটুয়া টেক সমুদ্র সৈকতটি ভ্রমণ পিপাসুদের কাছে একটু আলাদাই মনে হবে। এই সমুদ্র সৈকতটির নির্জনতা যে কাউকে ভ্রমণ করার জন্য কাছে টানবে। পাটুয়া টেক যাত্রাপথে ভ্রমণ বিলাসীরা দেখতে পাবে পূর্ব পাশের টার্সিয়ারি যুগের পাহাড়, এর উপর গাছ লতাপাতা যেন পাহাড়গুলোর কোলে শুয়ে রয়েছে, আর পশ্চিম দিকে দেখতে পাবে সুনীল সাগরের বিশাল জলরাশি। পাহাড় ও সুনীল সমুদ্রের এই অপরূপ দৃশ্য সত্যি খুবই মনোরম, যা যে কোনো পর্যটন প্রেমীকে পাটুয়াটেক সমুদ্র সৈকতে ঘুরে আসতে আকৃষ্ট করবে। অসম্ভব সুন্দর একটি জায়গা, সাগরে বাতাসটা একটু গায়ে লাগবে। আপনারা চাইলে এই যে বসার ব্যবস্থা গুলা, এই যে বসার ছাউনি, এগুলোকে ঘন্টায় কেউ বাড়া নিতে পারবেন, ঘন্টায় বাড়াতে সবচেয়ে যদি বসার অনেকগুলো ছাউনি আছে, আপনারা খাইতে করে এই বসার ছাউনি গুলো বাড়া নিতে পারবেন। এই যে কাছ থেকে একদম কাছ থেকে ছাগলগুলো উপভোগ করতে পারবেন, যেগুলো শুয়েছে, এই যেগুলো শুয়েছে ছাগলগুলো উপভোগ করতে পারবেন। যারা পাটুয়া টেক যাবেন তারা অবশ্যই ইনানি, জাউবন, কাঁকড়া বিচ এবং কি হিমসরি পাহাড় সব কিছুই একসাথে দেখে আসতে পারবেন, একটার পর একটা দেখবেন। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন।